আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আমার ক্যাট পরিবার অনেক ভালো আছে। আমার এক সুন্দর এই ড্রেসটি যারা দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি লাল একটি কাপড়, সেটা আমি খুব সুন্দর করে কুচি কুচি দিয়ে নিয়েছি। সেই কুচিটা দেওয়ার একটা ম্যাজিক হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ছোট করে আগে কাপড়টা কেটে নেবেন আর মাঝখান থেকে সেলাই করে নেবেন। সেলাই অবশ্যই একটু বড় হতে হবে, তারপর একটা সুতা ধরে টান দিবেন, দেখবেন অনেক সুন্দর করে কুচি হয়ে গিয়েছে। সাদা যে বড় অংশ সেটাও আমি এইভাবে কুচি করে নিয়েছি। এখানে যতগুলো অংশ আছে সবকটা আমি এইভাবে কুচি করে নিয়েছি। তারপরে একটা কুচি আমি নিচের অংশে লাগিয়ে নিয়েছি, আর যে বডির অংশ, বডির যে অংশটা সেটা আমি অবশ্যই, যারা আমার চ্যানেলে লাইক দিয়ে আছেন এবং ফলো হয়ে আছেন তারা অবশ্যই পেয়ে যাবেন নেক্সট টাইম। এখন আমি বডির অংশটা দেখাবো না, শুধু সেই সুন্দর যে কুচির অংশ সেই অংশটা শুধুমাত্র দেখাবো। তো এখানে আমি কুচিটা সেট করে নিচ্ছি খুব সুন্দর করে। মাঝখানে আমার যে বিল্লু ছানাগুলো আছে, আর আমার ক্যামেরাটাকে বারবার এদিক ওদিক নড়াচড়া করতেছে, যার জন্য ভিডিওটা একটু এদিক ওদিক চলে যাচ্ছে। নাতি পুতির একটু অনেক দুষ্ট হয়ে গেছে, তো ওরা আসলে অনেক দুষ্টুমি করে মাঝে মধ্যে, আসলে ওদের জন্য কোনো কিছুই করতে পারি না। তা আমি এটা সেলাই করে সেট করে নিচ্ছি, কারণ নিচের অংশটা তো যত সুন্দর কুচি হবে তত বেশি সুন্দর দেখা যাবে। আর এই জামাটা সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, আমার ক্যাটটা গোয়া মার্শাল্লাহ খুব সুন্দর দেখা গেছে। যদিও টমেটোরে পরাইছি, কারণ এই মুহূর্তে আমার ঘরে কোনো মেয়ে ক্যাট ছিল না, যার জন্য টমেটোকে পরাইয়া দেখলাম আর কি। হ্যাঁ, ছেলে ক্যাটটাকে আমি একটা মেয়ে বানানোর চেষ্টা করছি, দেখলাম কেমন দেখা যায়। তো টমেটোকে অনেক সুন্দর দেখা গেছে, সমস্যা নাই। তা আমি একটু একটু করে কুচিগুলো বাড়াই দিতেছি আর সেলাই করতেছি, কারণ এটা জর্জেট নেট কাপড়ের মধ্যে ছিল, তো তাই কুচিগুলো সেট করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরও কষ্ট করে আমাকে সেট করতে হচ্ছে। মাঝে মধ্যে আবার আমার কিউটের ডিব্বাগুলো মা কী করতেছে, ক্যামেরা যেই স্ট্যান আছে সেটাকে একটু নাড়াই দিচ্ছে, আবার আমি সেটাকে ঠিক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কুচিগুলো সেট করে তারপর এটাকে মাঝখান দিয়ে সেলাই করে দিচ্ছি। আমার মোটামুটি নিচের অংশে কুচিগুলো সেট করা শেষ হয়ে গিয়েছে। এখন উপরের অংশ যেই কুচিগুলো রয়েছে ওটাও ঠিক আমি আগে এভাবেই সেট কুচি করে নিয়েছিলাম। এখন আমি সাদা অংশটা রাখবো একটু বড়, আর যে লাল কুচির অংশ রয়েছে সেটা আমি একটু ছোট করে দেব, কারণ সাদা অংশটা বের হয়ে থাকবে আবার লাল অংশটাও দেখা যাবে। তারপর এটা আমি একদম মিডলে রেখে তারপর এটাকে আমি আবার সেলাই করব। আর সেলাইটা হবে অবশ্যই আমি যে গলার অংশ নিয়েছি তার থেকে মাত্র 3 ইঞ্চি নিচে করে আমি সেলাইটা দেবো, একদম মাঝখান বরাবর আমি সেলাই করে দেবো। আর সবসময় খেয়াল রাখবেন যেন সেলাইটা যেন এদিক ওদিক না হয়, কারণ এদিক ওদিক হলে এটার যে একটা ফুলের মতো হওয়ার যে একটা সৌন্দর্য সেটা কিন্তু থাকবে না। তা আমি এটার মাঝখান থেকে একদম মাঝখান বরাবর ধরে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। আর মাঝে মাঝে আমি যে কুচিগুলো দিয়েছি সেগুলো একটু সেট করে নিচ্ছি, কারণ বারবার নড়ে চড়ে যাচ্ছিলো, যেহেতু এটা নেট কাপড় এটাকে সেট করাটা খুবই কষ্ট হয়ে যায়। তারপর আমি চেষ্টা করতেছি যে এটা যেন নাড়াচাড়া না করে। পিন ছিল, আমি অবশ্য পিন দিয়ে আগিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য পিনগুলো খুলে ফেলেছিলাম। তো আমার সেলাই মোটামুটি প্রায় হয়ে গিয়েছে অল্প একটু, কারণ এটা তো বাচ্চা বিড়ালের জন্য ড্রেস ছিল, অনেক বড়দের জন্য না, ছোট মানে 2 মাস 3 মাস বা আড়াই মাস সাড়ে 3 মাস এই বয়সের ছোট বাচ্চাদের জন্য এই ড্রেসটা ছিল। কারণ আমার ঘরে তো অনেক সময় এরকম ছোটো ছোটো বাচ্চা হয়, তো ওদেরকে পরালে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। অবশ্য বড়দের জন্য আমি বানাবো, একটা তো বানিয়েছি দেখতেই পেয়েছেন, আর এরকম সেম আরেকটা বানাবো, দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যারা দেখতে চেয়েছেন অবশ্যই, আর যারা একটু ভালো কাজ পারেন তারা তো অবশ্যই বুঝে গেছেন যে এটা আসলে কীভাবে তৈরি করতে হয়। এটা তৈরি করাটা খুবই ইজি, খুবই ইজি, শুধু বডির অংশটা একটু কষ্ট হবে, সেটা আমি প্যাটার্ন থেকে শুরু করে একদম মেজারমেন্ট যা আছে সব কিছু আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সব কিছু পেয়ে যাবেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকি, চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমার সেট করা প্রায় শেষ, সেলাই শেষ, এখন কাজ হচ্ছে আমি একটা ছোট্ট ফুল বানিয়ে দিয়ে দিই ওদের যে গলার যে একটা ফাঁকা অংশ রয়েছে সেখানে আমি একটা ছোট্ট ফুল বানিয়ে ওইখানে আমি সেলাই করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ। তো এই সুন্দর ড্রেসটি যদি বানাতে চান অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন, ফলো করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ড্রেসটি কেমন হয়েছে।